আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলের সংবাদে সংগাছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল পাউডার সংবাদ শিরোনাম। যেখানে সেখানে নয়, নির্দিষ্ট স্থানে শিল্প কারখানা গড়তে প্রধানমন্ত্রীর তাগিদ। এসএমই মেলায় তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। সুনির্দিষ্ট জায়গায় সেই শিল্পটা গড়ে তোলা, যাতে করে বর্জ্য ব্যবস্থাপনাটাও ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে, সেগুলি বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাই আমি বলবো যে যথাযথ না করে যে কেউ যদি উদ্যোক্তা হয় তো তাকে কোথায় সে এই তার এই কাজগুলি করতে পারে, সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া। শিক্ষার্থীদের জন্য সারা দেশে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত হাফ পাস চালুর ঘোষণা, 11ই ডিসেম্বর থেকে কার্যকর। খালেদার কিছু হলে কোটি মানুষ রাস্তায় নামবে, বিএনপির হুঁশিয়ারি। গণতন্ত্রের প্রয়োজনে সব শক্তিকে এক হতে আওয়ামী লীগের আহ্বান। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, সেন্ট মার্টিনে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। কুয়াশায় সাল ছুঁয়ে পানি, আর কত হয়রানি? আছে সমাধান, বসত ঘরে লাগাও আনোয়াশি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। পাশ করে শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএমই ফাউন্ডেশন আয়োজিত নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তা হওয়ার জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে। যেখানে সেখানে শিল্প না গড়ে সুনির্দিষ্ট জায়গায় শিল্প গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। অর্থনৈতিক উন্নয়নের ধারাকে সচল রাখতে দেশের সব পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে দক্ষ হাতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। শিল্প উদ্যোক্তাদের উৎপাদন করা পণ্যের পসরা নিয়ে বসেছে নবম জাতীয় এসএমই পণ্যমেলা 2021। গণভবন থেকে অনলাইনে মেলার উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে অনুষ্ঠানে 4 জন উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেয়া হয়। তবে যত্রতত্র কিন্তু শিল্প করা যাবে না, এটা বাস্তব। কারণ আমরা চাই আমাদের কৃষি জমি রক্ষা করতে। খাদ্য চাহিদা কখনো কমবে না, বরং দিনের পর দিন বাড়বে। সারা বাংলাদেশে 100টা বিশেষ শিল্প অঞ্চল আমরা গড়ে তুলেছি। আর তাছাড়া জাতিপিতা যে বিশেষ শিল্পনগরী গড়ে তুলেছিলেন, সেই শিল্পনগরীরও সম্প্রসারণ ঘটানো হচ্ছে। কাজেই সুনির্দিষ্ট জায়গায় সেই শিল্পটা গড়ে তোলা, যাতে করে বর্জ্য ব্যবস্থাপনাটাও ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে, সেগুলি বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাই আমি বলবো যে যথাযথ না করে ক্ষুদ্র বা কুটির শিল্প তো নিজেরাই করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে আমি এই ফাউন্ডেশনকে অনুরোধ করব যে আপনি এই ব্যাপারটা একটু বিশেষভাবে দৃষ্টি দেবেন, যে কেউ যদি উদ্যোক্তা হয় তো তাকে কোথায় সে এই তার এই কাজগুলি করতে পারে, সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া। আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের পাশাপাশি কোন দেশে কোন পণ্যের চাহিদা রয়েছে সেভাবে পণ্য উৎপাদন করতে বলেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারেন, শুধুমাত্র একটা পাশ করেই চাকরির বিষয়ে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া, আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে, যে নিজে কাজ করবেন, অন্যকে কাজের সুযোগ দেবেন, চাকরির সুযোগ দেবেন, নিজেরা উদ্যোক্তা হবেন। আর সেই উদ্যোক্তা করবার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি, সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। 5 থেকে 12 ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে জাতীয় এসএমই পণ্য মেলা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। 11ই ডিসেম্বর থেকে সারা দেশের শহরগুলোতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার ইনায়তুল্লাহ। তিনি বলেন, হাফ ভাড়া কার্যকরের সময় সকাল 7টা থেকে রাত 8টা, এজন্য শিক্ষার্থীকে ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে। সরকারি ও সাপ্তাহিক ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমী ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না। আগামী 11ই ডিসেম্বর, দ্যাট মিন্স আগামী শনিবার থেকে চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম সিটিতে হাফ ভাড়া কার্যকর হবে। চট্টগ্রাম শহরের ন্যায়
সারা দেশের অন্য অন্য কোনো জেলায় সিটি সার্ভিস যদি থেকে থাকে সকালের বেলা একই নিয়ম প্রযোজ্য হবে। আমরা আমাদের ছাত্রদের দাবিকে সম্মান প্রদর্শন করে ছাত্র যেন এই সুযোগ লাভ করতে পারে। ঢাকা ঘোষণা করার পরে আমরা চট্টগ্রামে আজকে আমরা এই ঘোষণা দিলাম এবং সারা দেশের অন্য যে সকল মেট্রোপলিটন সিটিতে সিটি সার্ভিস আছে সেসব জায়গা এই সিদ্ধান্ত কার্যকর হবে। আমরা আশা করি এই ঘোষণার পর ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তিনি বলেন, যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে তারাই বারবার গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে। গণতন্ত্রের প্রয়োজনে সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন জাতির পিতা, বঙ্গবন্ধু, রাজনৈতিক গুরু। সারা জীবন তিনি সংগ্রাম করেছেন গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে আমরা পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সে কারণে আমরা গণতন্ত্র প্রিয় সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সাম্প্রদায়িক অপশক্তি তারাই বারে বারে বাধা সৃষ্টি করছে গণতন্ত্রের অভিযাত্রা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যাওয়া দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তবে এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। রোববার সকাল থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন 300-এর বেশি পর্যটক। কক্সবাজারের কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দিনের শেষাংশে যাওয়া আরো দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দেশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তবে এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। অতি সংক্রামক এই ধরনের সংক্রমণ রোধে নতুন বছর বরণের আয়োজন বাতিল করেছে ব্রাজিলের রিও ডি জেনেরিওর আয়োজকরা। ইলিয়াস কমলের রিপোর্ট। করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে শুরু থেকেই উদ্বেগ বিশ্বের বিভিন্ন দেশে। পরিস্থিতি মোকাবেলায় ভ্রমণকারীদের নিয়ম পরিবর্তন করেছে যুক্তরাজ্য। দেশটিতে প্রবেশ করতে হলে 48 ঘন্টার মধ্যে করোনা টেস্টে নেগেটিভ হতে হবে। একই সাথে আফ্রিকার দেশ নাইজেরিয়া থেকেও ভ্রমণ নিষিদ্ধ করেছে দেশটি। রোমানিয়ায় প্রথমবারের মতো অমিক্রন আক্রান্ত 2 রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা দক্ষিণ আফ্রিকা সফর করে আসা বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। বিশ্বের 40টির মতো দেশে ছড়িয়ে পড়া অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বাড়লেও এখনও মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি এখন শুধু আফ্রিকার সংস্পর্শ নয়, স্থানীয়দের সংস্পর্শও ছড়াচ্ছে জানিয়েছেন তারা। এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই সতর্ক করেছে সংস্থাটি। অমিক্রনের আক্রান্ত হার বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রিও ডি জেনেরোর বর্ষবরণের আয়োজন বাতিল করেছে স্থানীয় প্রশাসন। চলতি বছরই 6 লাখেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে দেশটিতে। দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্তের রেকর্ড হয়েছে। একই সাথে দেখা দিয়েছে অমিক্রন আক্রান্ত রোগীও। দেশটিতে গত 24 ঘন্টায় 70 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এলিয়াস কমল, চ্যানেল আই। বিএনপির অভিযোগ, বেগম খালেদা জিয়াকে হত্যা করে বাংলাদেশকে বিলুপ্ত করার ষড়যন্ত্র হচ্ছে। শ্রমিক দলের সমাবেশে নেতারা বলেছেন, দেশের সব অর্জন নষ্ট করে দিচ্ছে সরকার, ছাত্ররাও সরকারকে লাল কার্ড দেখিয়েছে। খালেদা জিয়ার কিছু হলে কোটি মানুষ রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। রাহুল রায়, রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো, যার বেশিরভাগই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ। শ্রমিক দলের এমন সমাবেশে যথারীতি বিএনপি নেতাদের বেগম জিয়ার মুক্তির দাবি আর সরকারকে হুঁশিয়ারি। আরেকবার সেই 90-এর চেতনায় ছাত্র, শ্রমিকের স্বেচ্ছাসেবক, যুবক সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন, এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না। এমনিই তো মামলায় মারা যাচ্ছেন, না খেয়ে মারা যাচ্ছেন,
তাই এখন সর্বাত্মক ভাবে রাজপথে নেমে আসতে হবে এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য। দলের শীর্ষ নেতাদের আন্দোলন আর নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আমাদের দেশের ত্রিবেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে পাঠানো, মুক্তি দেওয়া, এ ব্যাপারে আমরা আরো সোচ্চার হই এবং জনগণের তাল তরঙ্গের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করি দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। আরো যদি এইভাবে চলতে থাকেন, দেশ নেতৃত্বকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে যদি মুক্ত না করেন, তাহলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। বন্ধুরা, সেই কথা আবার বলেছি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি পূরণ না হওয়া পর্যন্ত নানা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি। এবার সুবর্ণ বিজয়ের খবর। বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধের জয়ের পর থেকে চালিয়ে যেতে হচ্ছে আরেক সংগ্রাম। 50 বছরের পথ চলায় পদে পদে এসেছে বাধা, হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। ওবায়দুর রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তান পন্থীদের হাতে। 2রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার উদ্যোগ নিলেও কয়েকজন মুক্তিযোদ্ধা অফিসারকে সামনে রেখে পাকিস্তান পন্থীরা 7ই নভেম্বর আবার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর থেকে সশস্ত্র বাহিনীতে শুরু হয় মুক্তিযোদ্ধা অফিসার ও সদস্যদের হত্যাযজ্ঞ। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে যে ধারাটা বাংলাদেশে ক্ষমতা আরোহণ করল, সেই ধারাটা হলো প্র পাকিস্তানি, এবং এই প্র পাকিস্তানি এলিমেন্টটা জিয়াউর রহমানের কাঁধে বর করে সেই পাকিস্তানি ভাবধারা আবার এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। সেনাবাহিনী বলেন আর সিভিল প্রশাসনে বলেন, যেই সব কর্মকর্তা কর্মচারী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা অ্যাক্টিভ ছিল, ক্রিয়াশীল ছিল, তাদের তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত বিশেষ। 81 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান নিহত হলে ক্ষমতায় আসা আব্দুস সাত্তারের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন পাকিস্তান ফেরত জেনারেল এরশাদ। জিয়াউর রহমানের নেতৃত্বে এক ধরনের পাকিস্তান প্রত্যাগত অফিসারদের আধিক্য আমরা লক্ষ্য পাই, এবং তা আমরা দেখি তখন এরশাদ পাকিস্তান প্রত্যাগত কর্মকর্তা, এরশাদ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জিয়াউর রহমানের পিরিয়ডে মূলত সামরিক অভ্যুত্থানের কথা বলে মুক্তিযোদ্ধাদের হত্যা এবং মুক্তিযোদ্ধাদের সামরিক বাহিনী থেকে আউট করার একটি নীল নকশার অনুযায়ী তখন পাকিস্তান প্রত্যাগত অফিসাররা এই কুয়ের প্লটগুলো সাজিয়েছে যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে 13 জন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসি দেওয়া হয় এবং তারাও প্রত্যেকে ছিল মুক্তিযোদ্ধা। অথচ চট্টগ্রামে যখন হত্যাকাণ্ডটি ঘটে সেখানে অসংখ্য রিপেট্রিয়েট কর্মকর্তা ছিলেন, পাকিস্তান প্রত্যাগত অফিসার ছিলেন, সৈনিক ছিলেন, তাদের একজনকেও এই হত্যাকাণ্ডে কোনো রকম মামলায় জড়ানো হয়নি। 90-এর গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন হলেও সেনাবাহিনীতে থাকা পাকিস্তান পন্থীদের সহযোগিতায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতার বাইরে থাকতে বাধ্য করা হয় আরও 5 বছর। 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে রাষ্ট্রীয়ভাবে শুরু হয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ সড়ক সহ 11 দফা দাবিতে রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুর 12:30 শিক্ষার্থীরা রামপুরা ব্রিজে অবস্থানে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে তারা সড়কে শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ জানায়। পর্যাপ্ত ওভারব্রিজ নির্মাণ, গণপরিবহনের চালক ও হেলপারদের যথাযথ প্রশিক্ষণ এবং কাউন্সিলিং সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সোমবার কালো ব্যাজ ধারণ করে সড়কে নিহত শিক্ষার্থীদের জন্য শোক পালন করবে আন্দোলনকারীরা। সংবাদের রিপোর্ট নিচ্ছে অশোক লীনা নিফাত অটোস। বিরতি আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার জিপিএস ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ।
নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। টাঙ্গাইলের পূর্বাঞ্চলে ঝিনাই নদীর গাইড বাঁধ পাল্টে দিয়েছে এলাকার আর্থসামাজিক চিত্র। নদী ভাঙন থেকে রক্ষা পেয়েছে বিস্তীর্ণ এলাকা, আবাদের আওতায় এসেছে বহু কৃষি জমি। টাঙ্গাইল থেকে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের পূর্বাঞ্চলের সদর ও মাসাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ঝিনাই নদী বর্ষা মৌসুমে এই নদীটি ভয়ঙ্কর রূপ নেয়। প্রায় 4 কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়। জেলার কয়েক হাজার একর ধানের জমি বালু করে আবাদের অযোগ্য হয়ে পড়ে। এবার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ঝিনাই নদীর গাইড বাঁধ নির্মাণ করা হয়েছে। ফুলকি ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম এই বাঁধ নির্মাণের আগে যে ঝুঁকির মুখে ছিল সেই ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে। পাশাল থানার এক ডালায় সরা ফুলকি ইউনিয়ন মানে পুরাটাই এখন নিরাপদ। এই গাইড বাঁধটি নির্মাণে পাল্টে গেছে বাসাইল উপজেলার উত্তরাঞ্চলের আর্থসামাজিক চিত্র। আমাদের অনেক উপকার হয়েছে, কিন্তু এখন আমাদের এই বাঁধটা পুরাপুরি পাকা না করলে না করতে পারলে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এই বাঁধটাকে না বাঁধতো এই ফুলগুলো দই রায় আমাকে শেষ হতো। এই বাঁধটি স্থায়িত্বের জন্য পাকা সড়ক নির্মাণ সহ নানা প্রকল্প নেওয়ার কথা বলছেন জনপ্রতিনিধি। অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে অনেক হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়েছিল। বাঁধটি নির্মাণের মধ্য দিয়ে প্রায় হাজার হাজার একর ফসলি জমি আবাদযোগ্য সম্ভব হয়েছে এবং এই নদীর ভাঙ্গন রোধ হয়েছে। টাঙ্গাইলের বাসাইল থেকে মুস্তাফিজুদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার ইন্ডিকেফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। নব্বইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রলীগের রাজশাহী কলেজের তৎকালীন সহসভাপতি রফিকুল ইসলাম দুলালের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে তার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শহীদ দুলালের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগ, 80-এর দশকের সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ, মহানগর ছাত্রলীগ ও রাজশাহী কলেজের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনে 1990-এর 5ই ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম দুলাল। এবার নিটল টাটা কৃষি সংবাদ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাবার ড্যামের সুফল পাচ্ছেন না কৃষক। শুষ্ক মৌসুমে সেচ কাজের সুবিধার জন্য ধরলা নদীর উপর রাবার ড্যাম নির্মাণ করা হলেও 4 বছরে কৃষকের কোনো কাজে আসেনি। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 2016 সালে 14 কোটি টাকা ব্যয়ে লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীর উপর রাবার ড্যাম নির্মাণ করে এলজিইডি। রাবার ড্যাম পরিচালনার জন্য পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নামে একটি সংগঠন থাকতেও সেটি কার্যত অচল। পরিচর্যার অভাবে রাবার পাইপ সহ অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। পরিচালনা কমিটি আছে 12 সদস্যের একটি, সেটি সক্রিয় না। আমাদের সক্রিয় হতে হবে এবং কৃষি মন্ত্রণালয় এবং এলজিডি উপজেলা তাদেরকেও সহযোগিতা করতে হবে। প্রশাসনিকভাবে কিছু হলো কাজ আছে, যেটা ফুলাতে গেলে আমাদেরকে রাবারটা ফুলাতে গেলে 7 থেকে 8 হাজার টাকা লাগে, এটা আমাদের ফান্ড নেই। সমবায় সমিতি যারা সদস্য যারা আছে তারা এর রক্ষণাবেক্ষণ কাজ করবে। 3টি রাবার ড্যাম এটা সমিতির সাথে যোগাযোগ করা হয়েছে, এটা আসলে সমিতিটা তেমন অ্যাক্টিভ না এবং ওটাকে অ্যাক্টিভ করলে পরেই আসলে চালু করা সম্ভব হবে। প্রকল্পের আওতায় 10 কিলোমিটার নদী পুনর্খনন করে 350 হেক্টর জমি সেচের আওতায় আনা হয়েছে। এতে এলাকার 700 কৃষকের সেচ সুবিধা পাওয়ার কথা, কিন্তু এটি অব্যবহৃত পড়ে থাকায় কৃষক সুবিধা বঞ্চিত। শুকনো মৌসুমে চালু থাকতো তাহলে কৃষক অনেকটা সেচ করে শান্তি পেত। পানি মানে মেশিন দিয়ে তুলি, রাবার ড্যামটা ফুলে থাকলে তাহলে আমাদের মেশিন দিয়ে পানি তুলে লাগতো। রাবার ড্যামটা যদি চালু থাকতো শুকনো মৌসুমে আমরা পাইপ দিয়ে পানি নিয়ে আমরা মনে করেন যে এই চাষবাস করতে পারতাম। যখন থেকে উদ্বোধন হয়েছে তখন থেকে আমাদের এখানে কোনো কার্যক্রম নাই, আমাদের হচ্ছে মেশিন দিয়ে পানি দিতে অনেক ব্যয়বহুল হয়। অবিলম্বে রাবার ড্যামটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
রাঙামাটিতে পাচারের সময় ২৬টি তক্ষক উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুইজনকে, পরে গভীর বনাঞ্চলে তক্ষকগুলো অবমুক্ত করা হয়। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে শমিক আহমেদের রিপোর্ট। রাঙামাটির ঘাগরা স্টেশন এলাকায় ২রা সেপ্টেম্বর রাতে বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিরল প্রজাতির ২৬টি তক্ষক উদ্ধার করা হয়। সে সময় বন্য প্রাণী পাচারের অভিযোগে আটক করা হয় দুইজনকে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। মূল্যবান তক্ষকগুলো পাচার করতে যাচ্ছিল, আমরা সেই সংবাদের ভিত্তিতে ঘাগরা স্টেশন এলাকায় তাদেরকে তল্লাশি চালাই এবং সফলভাবে এগুলিকে আমরা শনাক্ত করি এবং হাতে নাতে দুজন আসামি সহ ২৬টি তক্ষক আমরা ধরতে এবং জব্দ করতে সমর্থ হই। আমরা তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করি এবং বন্যপ্রাণীর তক্ষক ২৬টি সহ দুজন আসামিকে কোর্টে সোপর্দ করি। বিজ্ঞ আদালত আসামি দুজনকে জেল হাজতে প্রেরণ করেন। উদ্ধার করা ২৬টি তক্ষককে আদালতের নির্দেশনা অনুযায়ী পাহাড়ি বনে অবমুক্ত করা হয়। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার অন্যান্য খবর। উৎসবমুখর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে শীতকালীন উৎসব হয়েছে। তুষারাবৃত একঘেয়ে জীবন থেকে বেরিয়ে দিনভর আনন্দ উৎসবে মেতেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কানাডা থেকে আরো জানাচ্ছেন আহসান রাজীব বুলবুল। দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরতে নবান্ন আর পিঠাপুলির উৎসবের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। শীতকালীন উৎসবটি হয়ে ওঠে এক মিলন মেলা। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরাই ছিল লক্ষ্য। শিশুরা ফুটিয়ে তোলে বাংলার প্রকৃতি। স্বাধীনতার মাসে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরবার উদ্দেশ্যেই আমাদের এই ছোট্ট প্রয়াস। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য প্রাণী ধারণ করুক। বিদেশিরাও অংশ নেন উৎসবে। স্থানীয় সঙ্গীত শিল্পী সেলিম রেজা ও খালেদা নাসরিন বাণীর পরিবেশনায় ছিল এক অন্যরকম সাংস্কৃতিক সন্ধ্যা। সত্যিকার অর্থে আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলতে যাচ্ছি। ঠিক এই সময়ে সুদূর ক্যালগেরিতে এই পিঠা উৎসবের আয়োজন অভূতপূর্ব। মেলায় বিভিন্ন স্টলে ছিল ঐতিহ্যময় পিঠাপুলি ও বাঙালি খাবারের পসরা। কর্মজীবনের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার জেগে উঠুক নতুন প্রজন্ম। সবুজ শ্যামল বাংলাদেশ সারা বিশ্বে পরিচিতি পাক আরও সুন্দর ও উন্নত রূপে, এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিদের। কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টার থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, খেলার খবর। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির বিড়ম্বনায় পড়েছে দুই দল। বেশ কয়েকবার থেমেছে বাংলাদেশ ও পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের দুই উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। দুই উইকেটে ১৮৮ রান তোলার পর আবারও বন্ধ রয়েছে খেলা। চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ে সিরিজে ১-০ এগিয়ে আছে সফরকারী পাকিস্তান। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মাঠে দর্শক উপস্থিতিও কম। মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন আদিল আহমেদ শান, সরাসরি যাচ্ছি তার কাছে। শান, থেমে থেমে বৃষ্টির কারণে বারবার বন্ধ হচ্ছে ম্যাচ, হোম অফ ক্রিকেটের সর্বশেষ কী অবস্থা জানাবেন? মিরপুরের হোম অফ ক্রিকেটে যদি আমি আসলে বলি যে আজকে আসলে বৃষ্টির বাগদাতেই এখন পর্যন্ত কোনো আসলে খেলার আসলে নতুন কোনো তথ্য নেই। সকাল থেকে অনেক থেমে থেমে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, একসময় হালকা একটু জোরও বৃষ্টি হয়েছে পিচ কাভার পিছনে। অর্থাৎ বেশ কয়েকবার থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে খেলার নির্ধারিত সময় গড়াতে পারেনি। এর কারণে যদিও আর্লি লাঞ্চ কিন্তু কিছুটা দেওয়া হয়েছিল, তারপর আসলে ঠিক ১২:৫০ মাঠে খেলা গড়ায় মাত্র ৬ ওভার ২ বলই আসলে খেলা মাঠে গড়াতে পেরেছে। এরপরে আবারও বৃষ্টি হানা দেয়, কিন্তু মাঠ পুরোপুরি কাভারে ঢেকে দেওয়া হয় এবং খেলাটা বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত আসলে আজকের দিনের যে বৃষ্টির পরিস্থিতি এবং আবহাওয়ার যা পরিস্থিতি তাতে কিন্তু আর এই দ্বিতীয় দফায় আর কি আবারও খেলা মাঠে গড়ানো নিয়ে কিন্তু অনেকটাই শঙ্কা আছে।
হবে। বৃষ্টি যদি থেমে যায় সেক্ষেত্রে হয়তো একটা আশা হয়তো থাকবে যে যে দিনের শেষ সেশনটা হলো কিছু সময় হলেও আসলে খেলা মাঠে গড়াবে, কিন্তু সেই সেই সংবাদটা বা সেই সুসংবাদটা কিন্তু আসলে আমি আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না। আর যদি দর্শক উপস্থিতির কথা আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন, মাঠে আসলে যখন লাঞ্চের পর যখন খেলাটি যখন শুরু হয়েছিল তখন কিন্তু আমরা যেটা দেখেছি স্থানীয় অর্থাৎ যদি আমার বাড়ি থেকে আশেপাশে এখানকার স্থানীয় দর্শকদের সম্পর্কে আমি একটু যতটা জানি ঠিক ওই সময়টা যখন খেলা শুরু হয়ে গিয়েছিল এবং তখনই দেখছিলাম যে অনেক দর্শক কিন্তু আসলে মাঠে কিন্তু প্রবেশ করেছেন, কিন্তু তাদেরও আসলে অনেক হতাশা যে আসলে তারা ছয় ওভারের বেশি এখন পর্যন্ত ম্যাচ দেখতে পারেনি এবং কখন আবার মাঠে খেলা গড়াবে, কখন বৃষ্টি বন্ধ হবে এই সংখ্যাটা নিয়ে এখনও তারা দিন পার করছে। তবে এখন আবহাওয়ার যে পূর্বাভাস পেয়েছে তাতে কিন্তু খেলা মাঠে গড়ানো যেই যে নির্ধারিত সময় যে মাঠে গড়াবে সেই সময়টা কিন্তু একটা পুরোটাই কিন্তু একটা সংখ্যা রয়ে গেছে। আর সব বলতে গেলে যে গতকালকে দুটো উইকেটের পর এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের সাফল্য পায়নি বাংলাদেশ ক্রিকেট দল, আজকে একটা সুযোগ হয়তো চেয়েছিল ছয় ওভারের মধ্যে যদি হয়তো একটা উইকেট দিতে পাওয়া যেত, কিন্তু সেটাও কিন্তু এখনও সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। আর এখন পর্যন্ত উইকেটের যে সুবিধাটা বাংলাদেশের বোলাররা কিন্তু আসলে একদমই নিতে পারেনি, সেই সুযোগটা কিন্তু একেবারেই পাকিস্তানি ব্যাটসম্যানরাই কাজে লাগিয়েছে। তো হৃদয়, এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সর্বশেষ। হৃদয় শান, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আদিনা আহমেদ।